গঙ্গুবাই কাথিওয়াড়ি, এটা একটা রিয়েল লাইফ স্টোরি বেসড মুভি যার লিড ক্যারেক্টারে আছে আলিয়া ভাট। সিনেমার স্টোরিটা অসাধারণ, যেটা আপনাকে একটুও বোরিং করবে না। সিনেমার শুরুতেই 14 বছরের একটা মেয়েকে দেখা যায়, যাকে কিছু মেয়ে জোর করে মেকআপ লাগাচ্ছিল। এরপর তাকে সাজিয়ে একটা রুমে বসিয়ে সেই রুমের ভিতর একটা মানুষকেও ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়, দেন বাকিটা ইতিহাস। এরপরে বোঝা যায় এই জায়গাটা একটা বেশ্যাবৃত্তির জায়গা, আর এই কোটার ওনার রশ্মিবাই। তারপর একটা মেয়ে রশ্মিবাইকে বলে নতুন যে মেয়েটা এসেছে সে কোনো কিছুই খাচ্ছে না, এবং কি জল পর্যন্তও খায়নি, বরং আরও কাস্টমারদের মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপর ওই মেয়েটা বলে সে যদি এভাবে না খেয়ে থাকে তাহলে একসময় মারা যেতে পারে, আর মারা গেলে পুলিশ কেস হবে, তখন তুমি কিন্তু ফেঁসে যাবে। তখন রশ্মিবাই বলে গঙ্গাবাইকে খবর দিতে, কারণ ওই এই মেয়েকে একমাত্র বোঝাতে পারবে। এরপরে এন্ট্রি হয় গঙ্গুর, সে একটা গাড়িতে করে আসছিল, কিন্তু রাস্তায় গাড়িটা নষ্ট হয়, তাকে পায়ে হেঁটেই লক্ষ্মীবাইয়ের বাড়িতে যেতে হয়। রাস্তায় অনেকে তাকে সালাম টালাম ঠোকে। লক্ষ্মীবাই বলে নতুন মেয়েটা যে এসেছে সে খুব ঝামেলা করছে, ধান্দায় বসতে চাইছে না, কাস্টমারদের ভাগিয়ে দিচ্ছে, তুমি একমাত্র কিছু একটা করতে পারো, সেই জন্য তোমাকেই ডাকা। গঙ্গ ভিতরে গিয়ে মেয়েটাকে একটু জল দেয়, তারপর বলে তোমাকে এখানে কে নিয়ে এসেছে। মেয়েটা বলে তার বয়ফ্রেন্ড এখানে এনে তাকে বেঁচে দিয়েছে। তখন গঙ্গ এই মেয়েটাকে তার নিজের স্টোরি বলে। গঙ্গ বলে সেও কোনো এক সময় গঙ্গ ছিল না, ছিল গঙ্গা। কামাঠিপুরা থেকে অনেক দূরে কাথিওয়াড়ি ছিল সে। সে তার নিজের বাড়িতে হিরোইনের মতো থাকত, হিরোইন হওয়ার ইচ্ছা তার ছিল, সেই ইচ্ছা নিয়েই সে জীবনটাকে হাসি খুশি কাটাচ্ছিল। পাশাপাশি তার একটা বয়ফ্রেন্ডও ছিল যার নাম রমনেক। রমনেক গঙ্গাকে বলে দেবানন্দের মুভিতে সে একটা কাজ পেয়েছে, তাই গঙ্গাকে সে আজই বোম্বেতে নিয়ে যাবে। বাড়িতে যা কিছু আছে সেই সব কিছু নিয়ে গঙ্গা বেরিয়ে পড়ে, কিন্তু তার এভাবে যাওয়ার কোনো প্রকার ইচ্ছা ছিল না। গঙ্গা তার মা বাবাকে জানিয়েই যেতে চাইছিল, কিন্তু রমনেক মানা করে, কারণ তারা জানতে পারলে গঙ্গাকে কোনো মতেই যেতে দেবে না। তারপর তারা মুম্বাই চলে আসে এবং রমনেক গঙ্গাকে একটা কোঠায় নিয়ে যায় আর বলে এটা তার মাসির ঘর, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু গঙ্গার এই জায়গাটা খুবই আনকমফোর্টেবল লাগে, কারণ এখানে যে সমস্ত মানুষজন শুয়েছিল তাদের পরনে খুবই ছোট ছোট কাপড় ছিল। কিন্তু রমনেক ওকে এখানেই রেখে চলে যায়, বলে আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। তারপর গঙ্গাকে ওরা একটা ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরটাকে বাইরে থেকে বন্ধ করে দেয়। সে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কেউই তাকে হেল্প করতে আসে না। 3 দিন না খাওয়ার পর সেখানে শিলামাসি যায়, বলে তোর বয়ফ্রেন্ড তোকে 1000 টাকার বিনিময়ে আমার কাছে বেচে দিয়েছে। এগুলো শোনার পর সে কি করবে কোনো কিছু ভেবে না পেয়ে জীবন্ত মৃতের মতো পড়ে থাকে সেখানে। এখন গঙ্গার কাছে কোনো ধান্দা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এখানে যে একবার এসে গেছে সে আর বাড়িতে ফিরে যেতে পারে না, তার মা বাবাও তাকে আর স্বীকার করে নেয় না। সেই জন্য গঙ্গাকেও এখানেই থাকতে হলো। কি করে দাঁড়াতে হবে, কিভাবে ইশারা করতে হবে, আস্তে আস্তে সে সব কিছুই শিখে গেল। একজন শেঠ তার ইশারায় রাজি হয়, সে ঘরের ভিতরে ঢুকে এবং তার প্রথম ইনকাম শুরু হয়। শিলামাসি তাকে তার কষ্টের টাকাটা দেয়। তখন গঙ্গা বলে শেঠ তাকে একটা নতুন নাম দিয়েছে, গঙ্গ, এবং এটাও বলে গিয়েছে একদিন এই কামাঠিপুরা সেই রাজ করবে। গঙ্গ তার প্রথম কামাইটা আগুনে ধরিয়ে দেয়, কিন্তু শিলামাসি তার ওই কথাটাকে অতটাও সিরিয়াসভাবে নেয় না। এরপরে দেখা যায় গঙ্গ এখানে এসেছে, প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এখন সব মেয়েরাই শিলামাসির থেকে গঙ্গর কথা বেশি মানে। গঙ্গ বলে এখন থেকে সপ্তাহে আমরা একদিন ছুটি নেব, আমরা সেদিন কোনো প্রকার ধান্দা করব না, মুভি দেখতে যাব। এরপর তারা মুভি দেখতে চলে যায়। রাতে কোঠায় ফিরে আসার পর একটা মেয়ে তার বাবার কাছে একটা চিঠি লিখে দিতে বলে। চিঠি লেখার সময় সেখানকার সব মেয়েরাই ইমোশনাল হয়ে যায়, কারণ প্রত্যেকটা মেয়ের স্টোরি প্রায় সেমই ছিল, তারা কেউই তাদের নিজের ইচ্ছায় এখানে আসেনি। এরপর দেখা যায় শিলামাসি ভোর 4টের সময় তার রূপচর্চা করছে, এমন সময় সেখানে তার চেলা আসে, বলে একটা লোক এসেছে যার নাম সফিন আব্বাস, সে শুধু গঙ্গার জন্যই এসেছে, ওর জন্য ডবল টাকাও দিতে সে রাজি, কিন্তু ওর ভাবসাব তার কাছে ভালো লাগছে না। কিন্তু শিলামাসিও চায় গঙ্গার একটু তেজ কুমুক, সেই জন্য সে গঙ্গাকে রাজি করায়। সে বলে যে সে ডবল পয়সা দিতেও রাজি। যখন গঙ্গা ওর কাছে যায়, ওই লোকটা গঙ্গার উপর ফিজিক্যাল অত্যাচার করে। গঙ্গ চিৎকার চেঁচামেচি করলেও দরজাটা ওপেন করে না। খুবই খারাপভাবে গঙ্গার উপর অত্যাচার করার কারণে গঙ্গকে হসপিটালাইজ করতে হয়। গঙ্গার বান্ধবীরা বলে শয়তানটাকে শাস্তি দিতে হবে, কিন্তু শিলামাসি ড্রামা স্টার্ট করে দেয়, সে চায় না আবার কোনো কারুর সাথে ঝামেলা হোক। এরপরে কমলেশ, যে গঙ্গর সাথেই কাজ করত, সে বলে সফিন আব্বাস করিম লালার জন্য কাজ করে।
আর করিম লালা কামাঠিপুরার মাফিয়া, যাকে পাবলিকের পাশাপাশি পুলিশও ভয় পায়। কিছুদিন পর যখন গঙ্গ শৈলটা রিকোভারি হয়, তখন সে করিম লালার সঙ্গে দেখা করতে যায়। বলে তার লোক সফিন আব্বাস তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। প্রথমে করিম লালা ওর কোনো কথাই বিশ্বাস করতে চায় না, ইগনোর করতে থাকে। কিন্তু গঙ্গ যখন তার পেট দেখায়, করিমও ভয় পেয়ে যায়। তারপর করিম বিল্লাল নামের একজনকে ওদের কোঠার সামনে পাহারা দিতে বলে, কারণ নেক্সট টাইম যখন সফিন আব্বাস আসবে তাকে ধরা হবে। এক মাস কেটে যায়। এক মাস পরে সফিন আবার গঙ্গার কাছে আসে। অন্যান্য মেয়েরা গঙ্গাকে যেতে মানা করলেও গঙ্গ রাজি হয় আর বলে বিল্লালকে খবর দিতে। যখনই সফিন ওর উপর অত্যাচার স্টার্ট করে দেয়, তখন করিম লালার লোক এসে ওকে রাস্তার মাঝে নিয়ে যায়। করিম লালা ওকে গাড়িতে ভালোভাবে মাথা ঠুকে দেয় এবং ওর মাথা থেকে রক্ত বেরোতে থাকে এবং ও সেন্সলেসও হয়ে যায়। গঙ্গা ওর থেকে জোর করে ওর পাওনাটা ছিনিয়ে নেয়। সময় যত বাড়ছিল শিলামাসের শরীরটাও তত খারাপ হতে থাকে। একদিন সকালে সবাই দেখে শিলামাসি মরে পড়ে রয়েছে। শিলামাসির মরার পর গঙ্গবাই তার চেলাদের ওখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের আর কোনো প্রয়োজন নেই, এরা নিজেরাই এদের প্রোটেক্ট করতে পারবে। নেক্সট দেখা যায় ওইখানকার মেয়েরা গঙ্গার জন্য একটা গিফট নিয়ে আসে, যার মধ্যে রয়েছে একটা হোয়াইট কালারের শাড়ি। ওরা চাইছে গঙ্গর আর কোনো ধান্দার করার প্রয়োজন নেই, ওদের লিডার হলেই হবে। গঙ্গ ফার্স্ট না করলেও কিন্তু তাদের ফোর্স এতটাই ছিল যে তাকে রাজি হতেই হয়। এখান থেকে সিনটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে গঙ্গ ওই মেয়েটাকে দুটো অপশন দেয়, ফার্স্ট মরে যাওয়ার, সেকেন্ড ওদের সাথে থেকে ওরকম হয়ে যাওয়ার। কিন্তু মেয়েটার মরার অপশনটা বেছে নেয়। তখন গঙ্গ বুঝতে পারে এই মেয়েটা ওসব করতে রাজি না, সেই জন্য গঙ্গ তার লোকজন দিয়ে এই মেয়েটাকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। এরপরে নেক্সট সিনে একটা দর্জি চাচাকে দেখা যায়, যে গঙ্গর ব্লাউজের মাপ নিতে এসেছে। এই চাচার সাথে তার ভাইয়ের ছেলে ছিল, যার নাম আফসান রাজ্জাক। দর্জি চাচা বলে, এই ছেলেটাই এখন থেকে তোমার সব কিছুর মাপ নেবে। আফসানের চেহারা দেখে গঙ্গবাই তার নজরে সরাতে পারছিল না। তাছাড়া আফসান গঙ্গবাইয়ের কোঠার সামনে দাঁড়িয়ে থাকত। আফসানও গঙ্গবাইকে পছন্দ করতে শুরু করে, সেই জন্য তাকে কেমন লাগছে নিজে থেকে ইশারার মাধ্যমে দেখাতে থাকে। ইশারায় ইশারায় এই দুজনের মধ্যে একটা ভাবের সৃষ্টি হয়। আফসান ঘোড়ার গাড়িতে করে পুরো কামাঠিপাড়া তাকে ঘোরায়। নেক্সট টাইম কামাঠিপাড়ার একটা ইলেকশনের তোড়জোড় শুরু হয়। ইলেকশনে গঙ্গবাইও লড়তে চায়। রহিম গঙ্গকে যে চাঁদা এনে দিত, কিন্তু সেই চাঁদাটা এখন কম হচ্ছে কিছুদিন, অথচ তাদের ইলেকশনের জন্য টাকার অবশ্যই প্রয়োজন। রহিম গঙ্গকে বলে, রচনাবাই পরপর দুবার ইলেকশন জিতেছে, তাকে হারানো প্রায় অসম্ভব। কিন্তু গঙ্গর নিজের প্রতি অনেকটাই কনফিডেন্ট ছিল, সেজন্য তার কোনো প্রকার ভয় হয় না। এরপর ঈদের একটা দিন আসে, গঙ্গবাই করিম লালার জন্য সেমাই বানিয়ে নিয়ে যায়। তাকে ইলেকশনে জেতার জন্য কিছু টাকার প্রয়োজন, এমনটা সে করিম লালাকে বলে। সে বলে কত টাকা প্রয়োজন। গঙ্গবাই বলে কামাঠিপাড়ার মদের দোকানগুলোর উপর অধিকার দিলেই হয়ে যাবে। ফার্স্ট করিম লালা রাজি না হলেও তাকে দিয়ে দেয় এবং খুশি হয়ে একটা কারও গিফট করে। এরপর দেখা যায় আফসান গঙ্গবাইকে ব্লাউজ দিতে এসেছে এবং গঙ্গ তখন স্নান করছিল। আফসান গঙ্গকে বলে, তুমি খুবই সুন্দর। গঙ্গবাই বলে, আমি এই কোনো প্রথম পুরুষ দেখলাম যে আমার সামনে বসে আছে। আফসান গঙ্গাকে তার মনের কথা বলে দেয়। তারপর এরা একে অপরকে হাক করে, মানে গঙ্গও তাকে পছন্দ করে। তারপর দেখা যায় গঙ্গবাই তার গাড়ি নিয়ে আফসানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এরপর এই দুজনের গাড়ির মধ্যেই রোমান্স স্টার্ট করে দেয়। এরপর রাতে যখন গঙ্গবাই বাড়ি ফিরছিল, তখন একটা লোক বলে, রাজিয়াবাই তোমাকে ডাকছে। গঙ্গবাই বলে, আমার কাছে টাইম নেই। রাজিয়ার লোক গঙ্গবাইয়ের মজা উড়াতে থাকে। তখন গঙ্গা আর কোনো কিছু না ভেবে ওদেরকে লাথি মেরে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় গঙ্গবাইয়ের কোঠায় পুলিশ রেড মেরেছে। রাজিয়াবাইয়ের কথা শুনেই এখানে তারা এসেছিল, কিন্তু গঙ্গবাইও কোনো অংশে কমা নয়। পুলিশের হাতে একটা নোট গুঁজে দেয়, তারাও বিড়ালের মতো পালায়। এরপরে দেখা যায় গঙ্গবাই খাবার খাচ্ছে, এমন সময় রাজিয়াই নিজেই ওখানে উপস্থিত হয়। গঙ্গকে ইলেকশনে দাঁড়াতে মানা করে দেয়, কিন্তু গঙ্গবাই ওকে একদমই সিরিয়াসলি নেয় না। এই সিনেমার পরবর্তী অংশটুকু, অর্থাৎ পরবর্তীতে কী কী ঘটেছে সেই সমস্ত বিষয় এর পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করবো।